সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পপ চিকেন বা চিকেন পপকর্ন। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল পপ চিকেন আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন সেটার উপরেই থাকছে আমার আজকের টিউটোরিয়াল। এটা তৈরি করা খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখনই মেহমান আসবে ঝটপট আপনারা তৈরি করে সার্ভ করতে পারবেন। এটা তৈরি করার জন্য যা যা লাগবে, আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট পিস করে কেটে নেবেন, যত ছোট হবে খেতে ততই ভালো লাগে। সেই সঙ্গে লাগবে অরেঞ্জ ক্রাম, আমি বাইরের থেকে কিনে নিয়েছি, তবে আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। এটার উপরে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি চার ধরনের ব্রেড ক্রাম তৈরি করে দেখিয়েছি। চিকেনে দিয়ে দিচ্ছি আপনার কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন জিরা বাটা এক চা চামচ, সয়া সস এক টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন সমস্ত উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ একত্রে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটি ডিম, আবারও সমস্ত উপকরণগুলো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। একটা একটা করে কিউব তুলে নিয়ে অরেঞ্জ ক্রামের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। তো এভাবে চামচ দিয়ে কোট করলে যেটা হয়, আপনার মাখামাখি হবে না, অর্থাৎ হাত মাখাবে না, খুব সহজে আপনারা কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। এটা কোট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এখন আমি তুলে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে এভাবে অরেঞ্জ ক্রামে কোট করে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সমস্ত চিকেনগুলো আমি কিন্তু কোট করে নিয়েছি। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চিকেনটা ফ্রাই করব। তবে আপনারা চাইলে এই পর্যায়ে এই চিকেনটা আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, যখন মেহমান আসবে আধা ঘন্টা আগে বের করে আপনার মেহমানকে সার্ভ করতে পারবেন। প্যানে নিয়ে নিচ্ছে তেল, একটু বেশি পরিমাণে তেল নেব, কারণ আমরা এটা ডিপ ফ্রাই করব। এখন দিয়ে দিচ্ছি চিকেন, চিকেনগুলো দিয়ে সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে থাকবে মিডিয়াম। ভাজার সময় খেয়াল রাখবেন যেন কালারটা চেঞ্জ হয়ে না যায়, কারণ এই কিউবগুলো তো অনেক ছোট, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এটা বেশি কুক করবে না, ওভার কুক করলে যেটা হবে ভিতর থেকে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে, জুসি থাকবে না। জাস্ট সেদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় এটা ভাজতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছে। সংরক্ষণের ব্যাপারে যেটা বলছিলাম, যে আপনারা কোট করার পর ডিপ ফ্রিজে রেখে দিবেন, সেটা আপনারা 2 সপ্তাহ, 1 মাস বা আরও বেশি দিন রাখতে পারবেন। যখন বাসায় মেহমান আসবে আধা ঘন্টা আগে বের করে তারপর ডিপ ফ্রাই করে আপনারা মেহমানকে সার্ভ করতে পারবেন, অথবা বাচ্চারা যখন স্কুলে যাবে তখন সেটা স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগে বের করে ভেজে তারপর আপনার বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন। কারণ বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে, শুধু বাচ্চারা না, এটা ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে। বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন এটা কতটা সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ এভাবে ধরে রাখতে হবে, তেলটা ঝরে গেলে তারপর তুলে নিতে হবে। একটা টিস্যুর উপরে আপনারা রেখে দিতে পারেন, এতে করে অতিরিক্ত তেলগুলো টিস্যু সোপ করে নেবে। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি।
তো সবগুলো যে পপ চিকেন আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কুক হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে তৈরি করে আপনারা টমেটো ক্যাচআপ দিয়ে সার্ভ করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর বরাবরের মতোই বলবো যে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে রাখবেন, এতে করে যেটা হবে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি সেগুলো আপনারা